সঙ্গীত জগতের বিখ্যাত শিল্পীদের স্মরণ রাখতে এবছরের থিম বাদ্যযন্ত্র নিয়ে মণ্ডপ তৈরির প্রায় 70 ফুট উচ্চতা। গিটারের আদলে মণ্ডপ তৈরি দেখা যাবে। বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ। এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সাক্ষাৎকারে তারা কি বলেছে তা শোনাবো আপনাদের। বছর ধরে তো পুজো প্র্যাকটিক্যালি সব জায়গায় বন্ধই হয়ে গেছিল, বন্ধ যে সবাই ছোট করে করেছে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, বাট এখন অনেকটা কন্ট্রোলে আছে। এবং আবার ভারতবর্ষ জুড়ে দুর্গোৎসব আনন্দের সহকারে সবাই মেতে উঠবে এবং ভাল লাগছে। এবছর আবার দুর্গাপুজো আবার বেশ ধুমভাবে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব জায়গায় হচ্ছে। যথেষ্ট দক্ষ সব কারিগর রয়েছে এবং ভাষা নেই এবং সেটা বলে শেষ করা যাবে না। ছিল এটা এটা আমাদের 49th ইয়ার, 49 বছর আগে এখানে নাইট গার্ড দেওয়ার জন্য কয়েকজনের একটা টিম হয়েছিল, যে টিমটা বাঙ্গুরেরই যারা বাসিন্দা আছে তারা রাত জাগার একটা, রাত জেগে গার্ড দেওয়ার একটা দায়িত্ব নিয়েছিল, পালা করে করে হতো। সেই গ্রুপটার নাম ছিল বাঙ্গুর রেভিনিউ প্রতিরোধ বাহিনী। ওনারাই প্রথম এই দুর্গোৎসবটাকে চালু করেন এবং সেই নাম থেকেই রয়ে গেছে এখনো পর্যন্ত, আমরা নামটাকে রেখে দিয়েছি যে নামে পুজোটা হয়। তার সাথে আমরা আরো কথাবার্তা বলছি যে ওনার টাইমটা পাওয়ার পর আমরা বিভিন্ন যারা সেলিব্রিটি আছে যাদের আমাদের চেনাশোনার মধ্যে তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে। আমাদের এর মধ্যে যে একটা চিন্তা ভাবনা রয়েছে যে অষ্টমীর যেদিন ভোক্তা হবে, আমরা এখানকার যে বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদের এখানে নিয়ে এসে ভোগ খাইয়ে তারপরে এই অঞ্চলে যে এত ভালো ভালো পুজো হয় সেই পুজো পরিক্রমা করিয়ে ওনাদের আবার ওনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, এটা আমাদের। আর একটা অষ্টমীর দিন এই পরিকল্পনা রয়েছে, আর নবমীর দিন যেটা রয়েছে যে কোনো একটা অনাথ আশ্রমের থেকে আমরা যোগাযোগ করেছি, ওখানকার বাচ্চাদের নিয়ে এসে ভোগ খাইয়ে তারপরে এই অঞ্চলের যে বিভিন্ন পুজো প্যান্ডেল গুলো আছে ওগুলো ঘুরিয়ে নিয়ে ওনাদের আবার সেই জন্য। আমাদের এই বাঙ্গুরে শুধু পুজো কেন্দ্রিক বলে এখানে কিছু নেই, এই যে করোনা যে মহামারীর সময়ের মধ্যেও আমরা যারা এইসব কমিটিতে ইনভলভ তারা আমরা নিজেরা এখানে মাস্ক স্যানিটাইজার থেকে শুরু করে সবকিছুই আমরা এই বিতরণ করা হয়েছিল। আমাদের মন্ত্রী শ্রী সুদীপ ঘোষ আমাদের সহযোগিতা করে ওই সময় যেটা আমরা করেছিলাম যে বাড়ি বাড়ি স্যানিটাইজেশনেরও কাজ ছিল, আপনারা এই ঘর পরিষ্কার হয়েছে না হলে স্যানিটাইজেশনের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, যে আমরা ওই করোনার সময় আমরা করে বিভিন্ন সময় আমাদের মানুষের, আর এই জায়গাটা একটা একটু উচ্চ মধ্যবিত্ত, এইখানে হয়তো সেরকম মানুষের চাল ডাল বা খাদ্য ওরম প্রয়োজন পড়ে না, কিন্তু যেটা পরে হচ্ছে পরিষেবা। যখন একটা জায়গায় আমরা কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার হতো ওই গলিটা বন্ধ করে দেয়া, তখন ওদের যাতে প্রত্যেকটা বাড়িতে তাদের জিনিসপত্র গুলো পৌঁছে, এই জন্য আমাদের ক্লাব থেকে আমরা উদ্যোগী হতাম যে তাদের বাড়িতে ওষুধ পৌঁছে দেয়া বা যা কিছু, এই এই সার্ভিসটুকুনি আমাদের এই অঞ্চল আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে দিতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, NCO বাংলা টিভি।